আসসালামু আলাইকুম। রুফ এগ্রিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চারটি বড় টব রয়েছে, এই সবগুলো টবই আমার নিজের হাতে তৈরি করা। এবং জেনে অবাক হবেন যে প্রত্যেকটি টব তৈরি করতে আমার লেগেছে মাত্র 40 টাকা। তো আমি কিভাবে মাত্র 40 টাকা দামে এই টবগুলো তৈরি করলাম সেটাই আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 40 টাকা সিমেন্ট কিনে আনলাম। এখানে 1 কেজি সিমেন্টের মূল্য মাত্র 12 টাকা, তাহলে এখানে 3 কেজির থেকে কিছুটা পরিমাণে বেশি সিমেন্ট রয়েছে। সাথে কিছু পরিমাণে তেল লাগবে, আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। অবশ্যই সাথে এরকম একটি চামচ লাগবে। সাথে লাগবে একটি বালতি, এই বালতিতে 25 লিটার পানি ধরে। বালতির চারপাশে তেল লাগিয়ে দিব, এতে করে খুব সহজে বালতি থেকে টব বের হয়ে আসবে। প্রথমে অল্প পরিমাণে সিমেন্ট নিয়ে নিব এবং এর সাথে পানি দিয়ে দিব। ঠিক এইভাবে সিমেন্টটাকে তরল করে নিতে হবে। এরপর এই তরল সিমেন্ট আমি বালতিতে দিয়ে দিব। বালতিটাকে এভাবে ঘুরিয়ে নিব, এতে করে বালতির গায়ে সিমেন্ট লেগে যাবে এবং বালতিটা অমসৃণ হয়ে যাবে, যা পরবর্তীতে বালতির গায়ে সিমেন্টের আস্তরণ লেগে থাকতে সাহায্য করবে। এবার আমি টবের নিচের অংশের জন্য সিমেন্ট নিয়ে নিব। যেহেতু টবের নিচের অংশটা মজবুত হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমি সিমেন্টের পরিমাণটা বেশি দিব আর বালির পরিমাণটা কম দিব। আমি মাত্র 2 চামচ পরিমাণ বালি দিয়েছি। এরপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে এই 2টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে বালতির নিচের অংশে দিয়ে দিব। বালতিটিকে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে মিশ্রণটি বালতির চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়বে। মিশ্রণের উপর আরও কিছুটা সিমেন্ট এইভাবে দিয়ে দিব, এতে করে টবের নিচের অংশটা আরও বেশি মজবুত হয়ে যাবে। এবার আমি বালি নিয়ে নিব। যে পরিমাণ বালি নিব ঠিক সেই পরিমাণে সিমেন্ট মেশাতে হবে, অর্থাৎ অর্ধেক পরিমাণ বালি নিলে তার সাথে অর্ধেক পরিমাণ সিমেন্ট মেশাতে হবে। খুব ভালোভাবে এই 2টি উপাদানকে মিশিয়ে নিতে হবে। তারপর খুব অল্প পরিমাণে পানি দিতে হবে। পানি দেওয়ার পর এই 2টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টবের মাটি তৈরি করার সময় আমরা যেভাবে মাটিটাকে ঝুরঝুরে করে নিই, ঠিক সেইভাবেই এই মিশ্রণটাকেও ঝুরঝুরে করে নিতে হবে। অর্থাৎ পানির পরিমাণ খুবই কম থাকলেও মিশ্রণটি ভিজা থাকতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে মিশ্রণটি ঝুরঝুরে করে নিতে হবে। এবার একটি বোতলের ক্যাপ টবের মধ্যখানে বসিয়ে দেব, যাতে করে পরবর্তীতে টবের নিচে খুব সহজেই একটি ছিদ্র তৈরি করা যায়। বালতিটাকে একদিকে কাত করে নিতে হবে। এবার বালতির নিচের অংশে সিমেন্ট এবং বালির মিশ্রণটা দিব। তারপর একটি চামচ দিয়ে এই মিশ্রণটাকে বালতির গায়ের সাথে খুব ভালোভাবে লাগিয়ে দিব। দেখুন বন্ধুরা, বালতির গায়ে কত সহজে সিমেন্ট লেগে যাচ্ছে। এই জন্যই প্রথমে আমি বালতিটাকে কিছুটা অমসৃণ করে নিয়েছিলাম। ছাদ বাগানে টবের কারণে অনেকে গাছ লাগাতে পারছেন না। এর কারণ হচ্ছে টবের বাজার মূল্য অনেক বেশি। আপনি যদি মাত্র 40 টাকায় একটি বড় টব তৈরি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনার টবের খরচ অনেকটাই কমে যাবে এবং আপনি আপনার মনের মতো বিভিন্ন ধরনের গাছ আপনার ছাদ বাগানে লাগাতে পারবেন। যদি আপনারা একবার এই টব বানানো শিখে যেতে পারেন, তাহলে আমার মনে হয় না যে এই বর্ষায় আপনাদের গাছ লাগানোর সময় টব নিয়ে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে। তাহলে আজ থেকেই টব বানানোর কাজে লেগে পড়ুন।
আস্তে আস্তে বালতির উপরের অংশের চারপাশে এই সিমেন্ট এবং বালির মিশ্রণটি আমি লাগিয়ে দিচ্ছি। খুব সাবধানতার সাথে বালতির উপরের অংশের সাইডগুলো এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব সাবধানতার সাথে বালতির এই উপরের সাইডগুলো লাগিয়ে দিয়েছি। এবার টবের ভিতরের অংশটাকে মসৃণ করে নিব, এতে করে টবটিকে দেখতে খুবই সুন্দর লাগবে। একদিন পর টব তৈরি হয়ে গেল। এবার একটি পাটের বস্তার উপর বালতিটিকে এভাবে ঝাঁকালেই দেখবেন টবটি বালতি থেকে খুব সহজে বের হয়ে আসবে। দেখুন বন্ধুরা, বালতি থেকে টবটি খুব সহজে বের হয়ে আসলো। এবার আমি টবের নিচের অংশে যে বোতলের ক্যাপটি বসিয়েছিলাম সেটাকে খুব সাবধানে বের করে নিব। ভয় নেই, টবটি ভেঙে যাবে না, এটি আপনার অনুমানের থেকেও বেশি মজবুত। দেখুন বন্ধুরা, টবের নিচে একটি সুন্দর ছিদ্র হয়ে গেল। এবার আমি টবটিকে একটি সিমেন্টের বস্তার উপর এভাবে উল্টো করে বসিয়ে দিব। তারপর টবের চারপাশে এভাবে আমি সিমেন্ট এবং বালির মিশ্রণটাকে লাগিয়ে দিব। এক্ষেত্রেও কিন্তু সিমেন্ট এবং বালির মিশ্রণের অনুপাত সমান হবে। হাত দিয়ে চেপে চেপে এই সিমেন্ট এবং বালির মিশ্রণটাকে টবের চারপাশে খুবই ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরকম করতে করতে দেখবেন একসময় টবের চারপাশে একটা গোল শেপ চলে আসবে। হাত দিয়ে যতটা সম্ভব টবের চারপাশটা এরকম সুন্দর করে নেবেন। একদিন পর টবটি পুরোপুরি শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে টবটিকে দেখতে, এবং চারপাশে একটি হাতল তৈরি হয়ে গিয়েছে। এবার এই হাতলের চারপাশটা সমান করে নিব, এতে করে টবটিকে দেখতে আরও সুন্দর দেখাবে। তারপর টবের যে উপরের অংশটা সেখানে পানি দিয়ে দিব, আর এই অংশগুলোতে সিমেন্ট লাগিয়ে দিব, এতে করে হাতলটি আরও মজবুত হয়ে যাবে। টপটিকে এক হাতে তোলা যাচ্ছে, বুঝতেই পারছেন যে টপটি কতটা মজবুত হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।